সুধা হাসুর বিয়ে, ধারা বর্ণনা বাইজিত খুরশিদ রিয়াজ, অনামিকা আজমি, পরিচালনা বাইজিত খুরশিদ রিয়াজ। এম এ ওয়াজেদ মিয়া রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ গ্রন্থ থেকে সংকলিত। পরিবার পরিজনের কাছে বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম সুধা মিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকনাম হাসু। বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখা। ১৯৫৮ সালে ইন্টারমিডিয়েট সায়েন্স কৃতিত্বের সঙ্গে পাশ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ফিজিক্সের অনার্স ক্লাসে ভর্তি হই এবং তৎকালীন ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে স্থান পাই। তৃতীয় বর্ষ পর্যন্ত ছাত্র রাজনীতির কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো আগ্রহ ছিল না এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্র বা অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। সর্তব্য যে ১৯৫৮ সালের অক্টোবর মাসে জেনারেল আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করে সারা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন এবং সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। শেখ মুজিব সহ অনেক রাজনৈতিক ও ছাত্রনেতাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। কাজেই ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় স্তিমিত ছিল। ১৯৬০ শেষের দিকে শোনা যায় যে জেনারেল আইয়ুব খান বেসিক ডেমোক্রেসি নামে রাজনৈতিক পদ্ধতি চালু করার প্রস্তুতি নিচ্ছেন। ওই বেসিক ডেমোক্রেসির আওতায় কেবল ইউনিয়ন কাউন্সিলের সদস্য ও চেয়ারম্যানগণ রাষ্ট্রের কার্যনির্বাহী রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আইয়ুব খানের ওই অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রস্তুতির খবর শুনে আমার বিবেক প্রতিবাদ করে ওঠে এবং তার ফলে আমি ছাত্র রাজনীতির দিকে আকৃষ্ট হয়ে পড়ি। অতঃপর ১৯৬১ সালের প্রথম দিকে শেখ মুজিবের রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে আমি ছাত্রলীগে যোগদান করি। ১৯৫৯ সালের অক্টোবর মাসের দিকে বিশ্ববিদ্যালয় হলগুলোর ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়। ফজলুল হক হলের নির্বাচনের তারিখ ঘোষণা করার পর হলের ছাত্রলীগের একটি সভায় এই সিদ্ধান্ত হয় যে আসন্ন ফজলুল হক ছাত্র সংসদ নির্বাচনে আমাকে ছাত্রলীগের পক্ষ থেকে সহসভাপতির প্রার্থী হতে হবে। উল্লেখযোগ্য যে তখন পর্যন্ত শেখ মুজিবের সঙ্গে আমার দেখা হয়নি। উক্ত নির্বাচনে ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন ও ছাত্র ইউনিয়ন তিনটি পৃথক প্যানেল প্রদান করে। কতজনে কত কিছু বলবেন, পরাধীন জাতিকে স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশ নামে। আল্লাহর রহমতে ছাত্রলীগ থেকে আমি সহসভাপতি, আমার ঘনিষ্ঠ বন্ধু জনাব নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ও আরও পাঁচজন ছাত্র সংসদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হই। তার মতো বাঙালিয়া কাউকে ভালোবাসেনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সামরিক শাসনের আওতায় গ্রেফতার ও অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে সামরিক শাসন অবসানের লক্ষ্যে ১৯৬২ সালের ফেব্রুয়ারি থেকে ছাত্র আন্দোলন আস্তে আস্তে জোরদার হতে থাকে। আন্দোলন শুরু হওয়ার তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বিকেল ৬টার দিকে আমার হলে এসে আমাকে বলেন, ওয়াজেদ, তুমি তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে তুমি একমাত্র ছাত্রলীগের নির্বাচিত সহসভাপতি এবং ফজলুল হক হলই হচ্ছে ছাত্রলীগের একমাত্র ঘাঁটি। মুজিব ভাই তোমার সঙ্গে দেখা করতে চান, তুমি আমার সঙ্গে আজই চলো। অতঃপর আমরা দুজন রিক্সাযোগে ধানমন্ডি রওনা হই।
তখন ধানমন্ডির উত্তরাঞ্চলে বিশেষ কোনো বাড়িঘর ছিল না, সন্ধ্যায় শেয়াল ডাকত। ধানমন্ডির 32 নম্বর রোডস্থ বাড়িতে মুজিব ভাই আমাদের একটি ছোট্ট বাসার ঘরে নিয়ে বলেন, ওয়াজেদ, তুমি ফজলুল হক হলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় তোমাকে মোবারকবাদ জানাই। ছাত্র আন্দোলন এখন চরম পর্যায়ের দিকে যাচ্ছে, শাহ মোয়াজ্জেম হোসেন ও শেখ মনি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে, সুতরাং এখন থেকে তুমি আমার সঙ্গে গোপনে যোগাযোগ রাখবে। এরপর আমরা চলে আসি শেখ মুজিবের সঙ্গে আমার জীবনে এই প্রথম সাক্ষাৎ ও আলাপ। কারাবরণ। ওই সময়ে একদিন বিশ্ববিদ্যালয় কলাভবনে একটি পূর্ব নির্ধারিত শিক্ষকদের সভায় ভাষণ দেওয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জনাব মঞ্জুর কাদের বিশ্ববিদ্যালয় চত্বরে আসেন, কিন্তু ছাত্ররা সেই সভা সম্পূর্ণভাবে পণ্ড করে দেয় এবং মঞ্জুর কাদেরকে চরমভাবে নাজেহাল করে। ওই দিন সন্ধ্যায় জেনারেল আইয়ুব খানের নির্দেশে সারা ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে বলে পাকিস্তান রেডিওতে বারবার ঘোষণা দেয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেয়া হয়। এরপর আমরা জানতে পাই যে শেখ মুজিব ও আওয়ামী লীগের বহু নেতা এবং ছাত্রলীগের শাহ মোয়াজ্জেম হোসেন, শেখ ফজলুল হক মনিসহ অনেককে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জনাব আবু হোসেন সরকার আমাকে বলেন যে আমি যদি ডিসির সঙ্গে দেখা না করি তাহলে আমার ডাবল অফেন্স হতে পারে। আমি পরদিন ডিসির অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি আমার বক্তব্য শুনে কিছুক্ষণের জন্য আমাকে তার ব্যক্তিগত সহকারীর কক্ষে অবস্থান করতে বলেন। ঘণ্টাখানেক পর ডিসি আমাকে ও ওয়ালি আশরাফকে বেসামরিক দুজন কর্মকর্তার সঙ্গে চলে যেতে বলেন। ওই দুজন কর্মকর্তা আমাদের দুজনকে একটি জিপে বেলা একটার দিকে পুরানা পল্টনে তাদের একটি অফিসে নিয়ে বলেন যে আমাদের দুজনকে সরকারি আদেশ বলে গ্রেফতার করা হয়েছে। আমাদের দুজনকে বেলা চারটার দিকে একটি জিপে জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলখানার অফিসে আনুষ্ঠানিকতা সেরে আমাদের দুজনকে জেলখানার একটি পৃথক এলাকা যেখানে অনেক ছাত্র নেতা ও কর্মীকে রাখা হয়েছে সেখানে রেখে আসা হয়। ওই জায়গায় প্রবেশ করতেই শাহ মোয়াজ্জেম হোসেন ও শেখ মনি আমাকে জড়িয়ে ধরেন। হাসিনার সাথে প্রথম দেখা। জেলখানার যে অংশে 40-50 জন ছাত্রনেতা ও কর্মীদের আটক রাখা হয়েছিল সেটি ছিল জেল গেট সংলগ্ন। আমার বেডটি পড়েছিল দরজার সঙ্গে। রাতে তালা বন্ধ করে দেওয়ার পর বেয়নেট সহ রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে পাহারা দিত। রাত্রে পুলিশ বেয়নেটে আঘাত করতে পারে এই ভয়ে আমি দরজার দিকে মাথা না দিয়ে উল্টো দিকে মাথা রেখে শুতাম। এভাবে 10 দিন কেটে যায়। ১১ দিনের মাথায় আমাকে জেলগেট থেকে খবর দেয়া হয় যে একজন আমার সঙ্গে দেখা করতে জেলগেটে এসেছেন। আমি গিয়ে দেখি আমার হলের এমএ ক্লাসের ছাত্র শফিকুর রহমান আঞ্জুমান, যার কাছে আমি গ্রেফতারের দিনে চিঠি দিয়ে এসেছিলাম, আমার কিছু বই জামা কাপড় মশারি নিয়ে সে এসেছে। সে আমাকে বলে যে আমার গ্রেফতারের খবর পেয়ে আমার বাবা রংপুর থেকে হলে এসেছিলেন এবং আমার রুমে দুদিন থেকেছেন। ওই সময় আঞ্জুমান তাকে বহু কান্নাকাটি করতে দেখেছে। কোথায় তোমায় যেন দেখেছি, খুঁজে মরি এখনে স্মৃতি। সাক্ষাৎ শেষে ফেরার পথে দেখি ইতোমধ্যেই শেখ মুজিব তার পরিবারবর্গের সঙ্গে জেল গেটে আলাপ আলোচনা করছেন। আইবির লোক আমাকে শেখ মুজিবের পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছিল, কিন্তু শেখ মুজিব ওই কর্মকর্তাকে উপেক্ষা করে আমাকে বলেন, ওয়াজেদ এদিকে আসো। তিনি তার পরিবার বর্গকে বললেন, এর নাম ওয়াজেদ, ফজলুল হক হলের সহসভাপতি। এরপর তিনি তার পরিবারবর্গের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই তোমার ভাবি, আমার বড় মেয়ে হাসিনা, ছেলে কামাল, জামাল
ও ছোট মেয়ে রেহানা। পথে মানুষি প্রিয়া তোমার যে পেয়েছি ছুরে। হাসিনার হাতে অনেকগুলো লিচু ছিল। তিনি বললেন, মা হাসু, লিচুগুলো ওয়াজেদকে দিয়ে দাও। কোথায় তোমায় যেন দেখেছি। কারা মুক্তি। এভাবে প্রায় 40-50 দিন কেটে যায় এবং লোক মারফত জানা যায় যে ছাত্র আন্দোলন দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো বন্ধ করে দেয়ায় প্রায় স্তিমিত হয়ে গেছে। 1962 এপ্রিলের গোড়ার দিকে সংবাদপত্রে দেখি যে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল আজম খান পদত্যাগ করেছেন। এরপরের দিন থেকে আমাদের প্রতিদিন প্রায় 4-5 জনকে একসঙ্গে জেল থেকে মুক্তি দেয়া শুরু হয়। প্রথম দলে ছিল রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রণ এবং আরও কয়েকজন। তৃতীয় দফায় আমিও আরও 4-5 জনের সঙ্গে মুক্তি পাই। ১৯৬২-র 18-ই জুন সকালবেলা আব্দুর রাজ্জাক আমাকে বলে, ওয়াজেদ ভাই, মুজিব ভাই আজ যে কোনো সময় জেল থেকে মুক্তি পেতে পারেন, আপনাকে সময় মতো জানাবো। আমি সেদিন বিকেল পর্যন্ত পদার্থ বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে কাজে ব্যস্ত ছিলাম। বিকেল 5টার দিকে আমি হলের ক্যান্টিনে চা খেতে আসি। ক্যান্টিনে বসে যখন চা নাস্তা খাচ্ছিলাম তখন দেখি একটি কালো গাড়ি এসে পুকুরের পাড়ে থামল। শাহ মোয়াজ্জেম হোসেন ওই গাড়ি থেকে বেরিয়ে এলেন। আমাকে ডেকে তিনি বললেন, ওয়াজেদ, তুমি জানতে না মুজিব ভাইয়ের আজকে মুক্তি পাওয়ার কথা ছিল? আমি বললাম যে রাজ্জাক এ ব্যাপারে আমাকে আভাস দিয়েছিল কিন্তু সময় মতো জানাইনি। শাহ মোয়াজ্জেম বলেন, মুজিব ভাই তোমাকে জেল গেটে না দেখতে পেয়ে আমাদের উপর ভীষণ রাগ করেছিলেন এবং বাসায় ফিরে তিনি বলেছেন তোমাকে তার বাসায় না নেওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকে বাইরে বেরুবেন না। শেখ মুজিব যে মাত্র 2 দিনের দেখা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এত স্মরণ রেখেছেন এবং তাকে এত স্নেহ করেন এই ভেবে আমি তার প্রতি শ্রদ্ধায় অভিভূত হই। অতঃপর আমরা শেখ সাহেবের ধানমন্ডির 32 নম্বর রোডস্থ বাসায় যাই। সেখানে শেখ সাহেব আমাকে স্নেহের সঙ্গে আলিঙ্গন করেন। অতঃপর তিনি তখন পাশে দাঁড়ানো রংপুর জেলার পীরগঞ্জের মতিউর রহমান সাহেবের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। কিছুক্ষণ পর শেখ মুজিব সহ সদল বলে আমরা প্রথমে যাই শেরে বাংলার কবর জিয়ারত করতে, শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে যে যার মতো যার স্থানে চলে যায়। 1967 সালে হাসিনার সঙ্গে বিয়ের পর এ ব্যাপারে জানতে চাইলে হাসিনা বলে, ওই দিন আব্বা ফজলুল হক হলে সহসভাপতিকে আমাদের বাসায় না নিয়ে আসা পর্যন্ত শহীদ মিনারে যাবেন না বলেছিলেন। এমএসসি ও চাকুরি। ইতোমধ্যে আমার এমএসসি ডিগ্রির জন্য থিসিসের কাজ শেষ করি। তখনও আমাদের ফলাফল ঘোষণা করা হয়নি। তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনের বিজ্ঞাপন দেখে আমরা পদার্থ বিজ্ঞান বিভাগের কয়েকজন চাকুরির জন্য আবেদন করি। 1962 সালের নভেম্বরের শেষের দিকে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আমি সাক্ষাৎকারের ফলাফলে প্রথম স্থান অধিকার করেছিলাম। ডিসেম্বরের শেষের দিকে আমি চাকুরির নিয়োগপত্র পাই এবং আমাকে উক্ত নিয়োগপত্রে 1963 সালের 30 এপ্রিলের মধ্যে তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনের পশ্চিম পাকিস্তানের লাহোরস্থ আণবিক শক্তি কেন্দ্রে যোগদান করতে বলা হয়। ওই নিয়োগপত্র পেয়ে আমি দেশের বাড়ি গিয়ে বাবা মার দোয়া নিয়ে ঢাকা ফিরে আসি। আগে পিএইচডি, তারপর বিএ। 1963 ফেব্রুয়ারির গোড়ার দিকে একদিন ঢাকা হল ক্যান্টিনে শেখ মনির সঙ্গে দেখা হলে আমি তাকে আমার চাকুরির সংবাদটি জানাই। শেখ মনি বলে, তুই তো লাহোর থেকে বিদেশে পিএইচডি করতে যাবি, আমার আত্মীয়ের বড় মেয়ে এখন 9ম-10ম শ্রেণীতে পড়ে, তাকে বিয়ে করে সঙ্গে নিয়ে যা। আমি বললাম, মনি, পিএইচডি সম্পন্ন করার আগে আমি বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছি, সুতরাং আমি তোমার অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজে আমি পিএইচডি ডিগ্রির প্রাথমিক স্তর হিসেবে
ডিপ্লোমা অব ইম্পেরিয়াল কলেজ ডিআইসি কোর্স শুরু করি। এক বছর পর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে আমি প্রথম চারজনের মধ্যে ছিলাম। আমাকে ইংল্যান্ডের ডারহামস্থ অতি প্রসিদ্ধ এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন ডারহাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান অধ্যাপক ইজে স্কোয়ার্সের অধীনে পিএইচডি ডিগ্রি করার জন্য সাব্যস্ত করা হয়। ওই সময়টা ছিল 1965 সালের সেপ্টেম্বর মাস। পিএইচডি, আমার পিএইচডি ডিগ্রি পরীক্ষা শেষ হয় 1967 সনের আগস্ট মাসে। মৌখিক পরীক্ষা শেষ হয় আগস্ট মাসের শেষ সপ্তাহে। মৌখিক পরীক্ষা শেষে আমি বিভাগীয় কফি কক্ষে চলে যাই। এর কিছুক্ষণ পর বাইরের পরীক্ষক দ্বয়কে নিয়ে অধ্যাপক স্কোয়ার্স কফি কক্ষে প্রবেশ করে আমাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে বলে অভিনন্দন জানান। আগস্ট মাসে আমার স্কলারশিপ শেষ হওয়ায় সেপ্টেম্বরের 3 তারিখে দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনে চলে যাই এবং 9ই সেপ্টেম্বর করাচি পৌঁছাই। করাচিতে পাকিস্তান আণবিক শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে রিপোর্ট করি। অতঃপর আমাকে বৈজ্ঞানিক কর্মকর্তার পদ থেকে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পদে পদোন্নতি দিয়ে ঢাকাস্থ আণবিক শক্তি কেন্দ্রে পদস্থ করা হয়। আমি 12ই সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাই এবং পরদিন ঢাকাস্থ আণবিক শক্তি কেন্দ্রে যোগদান করি। এরপর আমি ঢাকা কলেজের পাশে কলেজ স্ট্রিটের নিচতলায় 2 কক্ষ বিশিষ্ট একটি বাসা ভাড়া নেই। বিয়ের আলোচনা। একদিন জনাব মতিউর রহমান আমাকে টেলিফোন করেন। তিনি আমাকে সাফল্যজনকভাবে বিদেশে পিএইচডি ডিগ্রি করে দেশে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়ে সেদিন দুপুরে তাঁর বাসায় খেতে বলেন। তিনি আমাকে তার গুলশানস্থ বাসায় নিয়ে যান। তখন তার বাসাটি ছিল একতলা। খাওয়া দাওয়ার পর মতি ভাই ও ভাবি আমার কাছে জানতে চান বিদেশে আমি বিয়ে শাদি করেছি কিনা। তখনও আমি অবিবাহিত রয়েছে জেনে তারা জানতে চাইলেন আমি অতি তাড়াতাড়ি বিয়ে করব কিনা। আমি তাদেরকে জানাই যে 3 মাসের মধ্যে আমি বিয়ের কাজটি সম্পন্ন করতে চাই। আমি তাদের জানাই যে আমি 2-1 দিনের মধ্যেই গ্রামের বাড়িতে যাব। সেখান থেকে ফিরে আসার পর আমাকে পাত্রী দেখালে আমি খুশি হব। তারা জানতে চাইলেন আমার কী ধরনের পাত্রী পছন্দ। আমি জানাই প্রথমত পাত্রীকে কোনো ক্রমেই কোটিপতির কন্যা কিংবা আপস্টার্ট মেয়ে হওয়া চলবে না। মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে হলে আমি খুশি হব। মেয়েকে অবশ্যই সুরুচি সম্পন্না, অমায়িক ও সদাচার স্বভাবের হতে হবে। কোণে দেখা। এর 2 দিন পর আমি রংপুরের পীরগঞ্জ থানার ফতেপুর গ্রামে মায়ের দোয়া নিতে যাই। সেখানে 6 দিন অবস্থান করার পর আমি ঢাকায় ফিরে আসি। এর 2 দিন পর মতি ভাইয়ের কাছ থেকে আবার টেলিফোন পাই। তিনি ওই দিনেই দুপুরে আমাকে তাঁর বাসায় একসঙ্গে খাওয়ার কথা বলেন এবং সেখানে আমার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হবে বলে জানান। তিনি সেখানে আমাকে বলেন যে আমি পাত্রীর যে বিবরণ দিয়েছি তেমন পাত্রী তারা কোথাও খুঁজে পাননি। তারপর তিনি বলেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল। আমার মনে হয় ওর সঙ্গে তোমাকে মানাবে। আমি বললাম, সে কি করে সম্ভব? কারণ শেখ সাহেবকে তো আমি ভাই বলে সম্বোধন করতাম। মতি ভাই বললেন যে সেটা তো রাজনৈতিক সম্পর্ক, নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক নয়। তাছাড়া আওয়ামী লীগের প্রায় সকলেই তো তাকে ভাই বলে সম্বোধন করে। আমি একটু চিন্তা করে হাসিনাকে দেখার সুযোগ দেওয়ার লক্ষ্যে ব্যবস্থা করার প্রস্তাব করি। এর 2 দিন পর আবার মতি ভাই আমাকে তার বাসায় নিয়ে গেলেন। খাওয়ার পর তিনিও ভাবি আমাকে জানান যে ওই দিন সন্ধে 7টার সময় হাসিনা ও তার পরিবারের সঙ্গে আমার আনুষ্ঠানিক পরিচয় করার আয়োজন করা হয়েছে। অতঃপর মতি ভাই বলেন, চলো এখন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে আসি। ভাবি সহ আমরা বাইতুল মোকাররম থেকে আমার পছন্দ মতো একটি আংটি নির্বাচন করি। আমার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় ভাবি এই আংটির মূল্য পরিশোধ করেন।
এরপর আমরা তাঁদের গুলশানস্থ বাসায় ফিরে আসি। সন্ধ্যে 7টার দিকে হাসিনার আম্মা, শেখ কামাল, মুরব্বী ধরনের এক ভদ্রলোক মতি ভাইয়ের বাসায় আসেন। শেখ শহীদ আমাকে আগে থেকেই চিনত। তাদের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তার পর বিয়ের ব্যাপারে কিছু আলোচনা হয়। তখনও হাসিনা সেখানে আসেনি। হাসিনার আম্মাকে খাবার টেবিলের অগ্রভাগে বসানো হয়, আমাকে তার বিপরীত স্থানে। এর অল্প কিছুক্ষণ পরে হাসিনা খাবার ঘরে প্রবেশ করে বলে, বাবা, কিছুক্ষণ আগে কলেজের সংসদে সহসভাপতির দায়িত্ব হস্তান্তর করে আমি মুক্ত হলাম। এ কথাগুলো বলতে বলতে হাসিনা তার মার পাশে গিয়ে দাঁড়ায়। আমার দিকে মুখোমুখি হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি, তুমি হাসিনা না? হাসিনা বলে, হ্যাঁ, আমি হাসিনা। এ কথাটুকু বলেই খাবার ঘর ছেড়ে হাসিনা চলে যায়। এ কথা কাউকে বলিনি কোনোদিনও, সে কথা তোমাকে বলছি, শোনো শোনো, ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসি পাকা কথা। চলো দুজনে ঘর বাঁধি। নাস্তা শেষে আমরা সবাই বসার ঘরে ফিরে যাই। এরপর আমাদের বিয়ে সম্পর্কে আবার আলাপ আলোচনা হয়। বিয়ের প্রস্তাবে আমি সম্পূর্ণ সম্মতি জ্ঞাপন করি, তবে আমি তাদের জানাই যে আমার মা, একমাত্র জীবিত মামা ও বড় দুলা ভাইয়ের মতামত নিয়ে বিয়ের তারিখ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে বলে মনে করি। হাসিনা আম্মা বলেন যে তিনি বিষয়টি নিয়ে জেলগেটে শেখ সাহেবের সঙ্গে আলাপ করেছেন। তিনি আরও বলেন যে হাসিনার আব্বা এই বিয়ের ব্যাপারে ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বিশেষভাবে বলেছেন। অতঃপর কিছু এটা সেটা বলার পর তখনকার পরিস্থিতি এবং শেখ সাহেবের পরামর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিয়ের ব্যাপারটি ওই দিন পাকাপাকি করতে সম্মত হই। এরপর আমি বলি যে আমার বাবা বেঁচে নেই। 1963 সালে লাহোরে কর্মরত থাকার সময় জুলাই মাসে হঠাৎ বাবার মৃত্যু সংবাদ পাই। কিন্তু দুর্ভাগ্য যে ওই সংবাদে পূর্ব পাকিস্তানে ফিরে এলেও বাবার সঙ্গে দেখা হয়নি। এর আগের দিন বাবাকে দাফন করা হয়েছিল। অতএব বিয়েতে আমি বিশেষ কিছু দিতে পারবো না। দ্বিতীয়ত, তাদের কাছ থেকে আমার কোনো কিছু দাবি বা প্রত্যাশাও নেই। পাঞ্চিনী এরপর হাসিনাকে বসার ঘরে নিয়ে আসা হয়। আমি হাসিনার হাতে আংটি পরিয়ে দেওয়ার সময় লক্ষ্য করি আংটিটি তার আঙুলের মাপের চেয়ে বেশ বড়। এরপর হাসিনার আম্মা আমার হাতে একটি আংটি পরিয়ে দিয়ে আমাদের জন্য দোয়া করেন। এর কিছুক্ষণ পর আমরা সবাই চলে যাওয়ার জন্য উঠে পড়ি। হাসিনার আম্মা তাদের গাড়িতে আমি যাব কি না আমাকে জিজ্ঞেস করেন। আমি কিছু ইতস্তত করে তাদের সঙ্গে যেতে সম্মত হই। সেদিন শেখ কামাল গাড়িটি চালাচ্ছিল এবং তাদের বাসার নিকট পৌঁছার পূর্বে আমাকে জিজ্ঞেস করা হয় তাদের বাসায় যেতে আমার আপত্তি আছে কিনা। আমি তাদের বাসা দেখার আগ্রহ সম্বরণ করতে না পেরে প্রস্তাবে রাজি হই। গাড়িটি তাদের বাসার সামনে থামার পরপরই হাসিনা দ্রুত গাড়ি থেকে বের হয়ে বাড়ির ওপরতলায় চলে যায়। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর ওগো। আমরা বসার ঘরে গিয়ে বসি। বসার ঘরটি প্রায় দৈর্ঘ্যে 25-30 ফুট, ডাইনিং কাম ড্রয়িং রুম। ঘরটি অতি সাধারণ বসার ঘর। রাত প্রায় 11টার দিকে ফজলুল হক মুন্সি নামের এক ড্রাইভারের মাধ্যমে আমাকে আমার কলেজ স্ট্রিটের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়। বিয়ে আক্ত রুসমত। এর একদিন পর মতি ভাই দুপুরে আমাকে জানান যে ওই দিন সন্ধ্যেই আমার বিয়ের আগদ অর্থাৎ রুসমত সম্পন্ন করার আয়োজন করা হয়েছে। সেদিন দুপুরে মতি ভাই আমাকে তার বাসায় নিয়ে যান এবং খাওয়া দাওয়ার পর
আগদ অনুষ্ঠান উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য বাজারে নিয়ে যান। উল্লেখ্য, আগদ অনুষ্ঠানের ব্যাপারটি যে কি তখনও সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। যা হোক, প্রথমে আমাকে স্টেডিয়াম মার্কেটে নিয়ে গিয়ে একটি শাড়ির দোকান থেকে আগদ অনুষ্ঠানের উপলক্ষে একটি শাড়ি নির্বাচন করতে বলা হয়। আমি লাল গোলাপি রঙের একটি শাড়ি নির্বাচন করি। এরপর আরও কিছু কাপড় চোপড় ও প্রসাধন দ্রব্য কিনি। দুর্ভাগ্যবশত আমার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় ওই সব দ্রব্যের মূল্য ভাবি পরিশোধ করেন। এরপর আমরা চলে যাই নিউ মার্কেটে। সেখানে একটি জুতোর দোকানে আমাকে একটি স্যুটকেস ও একজোড়া স্যান্ডেল নির্বাচন করতে বলা হয়। আমি একটি মাঝারি আকারের ক্রিম রঙের নতুন ডিজাইনের স্যুটকেস নির্বাচন করি। হাসিনার পায়ের মাপ না জানা সত্ত্বেও আমাকে একজোড়া স্যান্ডেলও নির্বাচন করতে হয়। এসবের মূল্যও ভাবি পরিশোধ করেন। এরপর তারা আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আগদ অনুষ্ঠানে রাত 8টার দিকে আমাকে নিয়ে যাওয়া হবে বলে জানান। আমি তাড়াতাড়ি করে আমার বড় বোনের বড় ছেলের মামা শ্বশুর লতিফ ভাই এবং আমার ভাগ্নে বউয়ের বড় ভাই আফজাল আহমেদ রানাকে টেলিফোনে এ সম্পর্কে জানিয়ে তাদেরকে রাত 8টার আগে আমার বাসায় আসার জন্য অনুরোধ করি। রাত 8:30 সময় মতি ভাই ও ভাবি এসে আমাদেরকে শেখ সাহেবের ধানমন্ডির 32 নম্বর রোডের বাসায় নিয়ে যান। বসার ঘরে প্রবেশ করে দেখি আমাকে বসানোর জন্য আলাদা করে ডিভানে ব্যবস্থা রাখা হয়েছে। পাশের চেয়ারগুলোতে একজন মাওলানা সহ মাত্র কয়েকজন মুরব্বীগোছের ব্যক্তি বসেছিলেন। পরিচয় পর্বে জানতে পারি যে তাদের একজন ছিলেন শেখ সাহেবের ছোট বোনজামাই, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের সিনিয়র সেকশন অফিসার এটিএম সৈয়দ হোসেন এবং আরেকজন হাসিনার সম্পর্কে নানা। হাসিনারা তাকে তানু নানা বলে ডাকে। সেদিনেই বিয়ে পড়ানো এবং কাবিন নামায় স্বাক্ষর করা হবে বলে আমাকে জানানো হয়। সে রাতটি ছিল 17 নভেম্বর 1967 সাল, শবে বরাতের রাত। সত্যি বলতে কি, আমি এই ব্যাপারের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আর বিষয়টির মর্মার্থ জানতাম না বলে আমি স্যুট পরে গিয়েছিলাম। এজন্য বিয়ে পড়ানোর কথা শোনার পর কিছু বাকবিতণ্ডা হয়। শেষমেশ আমাকে একটা টুপি এনে দেওয়ার অনুরোধ করি। এরপর কাবিননামায় স্বাক্ষর করি। উক্ত কাবিনপত্রে 25,000 টাকা বিয়ের দেনমোহরানা সাব্যস্ত করা হয়। অতঃপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আগদ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর প্রায় 1 ঘন্টা পর বউ দেখার জন্য আমাকে ওপর তলায় নিয়ে যাওয়া হয়। হাসিনার ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে শেখ শহীদ আমার হাতে একটি তাজা বড় লাল গোলাপ দেয়। ওই ঘরে খাটে বসেছিল বউ বেশে হাসিনা ও তার সমবয়সী এটিএম সৈয়দ হোসেনের বড় মেয়ে শেলি ও ছোট বোন রেহানা। রেহানা আমাকে দেখেই বলে, দুলা ভাই, খালি হাতে বউ দেখতে এসেছেন, বউ দেখতে দেব না। এর কিছুক্ষণ পর আমি নিচে চলে আসি। ওই দিন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসার সময় জানানো হয় যে পরদিন বিকেল 4:30 জেল গেটে শেখ সাহেবের কাছে দোয়া নেয়ার জন্য যেতে হবে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বঙ্গবন্ধুর দোয়া। বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। জেলগেটের কাছেই আমাদের একটি কক্ষে বসানো হয়। একটু পর শেখ সাহেবকে উক্ত কক্ষে আনা হয়। তিনি আমাকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করেন। আমরা তাকে সালাম করি। আমাকে তিনি একটি রোলেক্স ঘড়ি পরিয়ে দেন। ঘড়ির গায়ে আটকে থাকা কাগজটি থেকে দেখতে পাই সেটির মূল্য ছিল 1200 টাকা। উক্ত ঘড়িটি এবং আমার বিয়েতে হাসিনাকে দেয়া শাড়ি ও স্যুটকেস এখনও আমার কাছে রয়েছে। গত 5 বছর যাবৎ ঘড়িটি আমি ব্যবহার না করে সযত্নে রেখে দিয়েছি। এরপর মিষ্টি বিতরণ করা হয়। আমাদের সাক্ষাৎকার শেষে 7টার দিকে আমরা সবাই শেখ সাহেবের বাসায় ফিরে আসি। বাসায় এসে শাশুড়ি আমাকে বলেন, বাবা তুমি তো বুঝতেই পারছো,
মুরব্বী বলতে এ বাসায় কেউ নেই। কামাল এখনও ছোট, তাছাড়া কোনো আত্মীয় স্বজন ভয়ে এ বাসায় বিশেষ একটা আসে না। তুমি আমার বড় ছেলের মতো, শেখ সাহেব অনুমতি দিয়েছেন, যথাসম্ভব তুমি আমাদের সঙ্গেই থাকবে। বাবা মানে অনেকে পূর্ণতা। আমাদের বিয়ের আগদ অনুষ্ঠান অত তড়িঘড়ি করে কেন সম্পন্ন করা হয়েছিল পরে সে সম্পর্কে জানতে চাইলে হাসিনা আমাকে জানায়, 1966 সালে আব্বা কর্তৃক ঘোষিত ঐতিহাসিক 6 দফার প্রতি বিপুল জনসমর্থন দেখে গভর্নর মোনেম খাঁ সরকার তখন দেশের বিভিন্ন শহরগঞ্জে আয়োজিত জনসভায় তিনি যাতে ভাষণ দিতে না পারেন সেজন্য তাকে পরপর বিভিন্ন সময়ে গ্রেফতার করতে থাকে এবং পরিশেষে তাকে পাকিস্তান দেশরক্ষা আইনে গ্রেফতার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখে। এরপর পরিবারবর্গের উপর শুরু হয় নানাভাবে হয়রানি ও নির্যাতন। শেখ ফজলুল হক মনিকেও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় কারাগারে বন্দি করে রাখা হয়। এহেন পরিস্থিতিতে আব্বা আম্মা চিন্তিত হয়ে আমার তাড়াতাড়ি বিয়ে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন। পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমি। প্রথমে এক সিএসপি এর সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আসে। ওই সময় গভর্নর মোনেম খান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাকে তাদের কেউ বিয়ে করলে তাকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে। এ কারণে ওই ভদ্রলোকের পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনও একটু ইতস্তত করছিলেন, যে কারণে ওই প্রস্তাবে আমি বেশ কিছু চিন্তা করে এতে রাজি হলাম না। তাছাড়া তুমি একজন পরমাণু বিজ্ঞানী জেনে মনে মনে আমি বেশ খুশি হয়েছিলাম। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। বিয়ের অনুষ্ঠান অনারম্বর। রাজসাক্ষীদের জেরার প্রকাশিত বিবরণী থেকে জনমনে ধারণা সৃষ্টি হতে থাকে যে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলাটি আয়ুব খান সরকার কর্তৃক সাজানো ও ভিত্তিহীন। বাঙালি জনসাধারণ আস্তে আস্তে বুঝতে পারে যে শেখ মুজিবকে ফাঁসি দিয়ে তার 6 দফার আন্দোলন খতম করাই ছিল আয়ুব খান সরকারের মুখ্য উদ্দেশ্য। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের একদিন বিকেলে শেখ সাহেবের সঙ্গে শাশুড়ি সহ দেখা করতে গেলে তিনি বলেন, বাবা ওয়াজেদ, জানি না মামলা কতদিন চলবে এবং এর থেকে আমি আদৌ মুক্তি পাব কি না, কিন্তু তুমি আর অপেক্ষা না করে হাসুকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নাও। এরপর তড়িঘড়ি করে কেবল আণবিক শক্তি কেন্দ্রের আমার সহকর্মীদের, আমার আত্মীয় স্বজনদের এবং শেখ সাহেবের আত্মীয় স্বজনদের মৌখিকভাবে দাওয়াত দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1968 সালের 17 নভেম্বর অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আগরতলা ষড়যন্ত্র মামলার আমাদের পক্ষের সব কৌশলীদের মৌখিকভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও একমাত্র অ্যাডভোকেট সালাম খান শেখ সাহেবের মামা শ্বশুর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমার আত্মীয়দের পক্ষ থেকে আমার একমাত্র মামা, বড় দুলাভাই ও বড় ভাই উক্ত অনুষ্ঠানে যোগদান করতে সমর্থ হন। অনুষ্ঠান উপলক্ষে আমার পক্ষ থেকে কাপড় চোপড় ছাড়া কোনো অলংকার দেয়া সম্ভব হয়নি। ওই অনুষ্ঠানে কোনো আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়নি। শেখ সাহেবের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কিছু অলংকার ও সামান্য উপহার দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের খাওয়া দাওয়া পর্ব শেষের এক পর্যায়ে অ্যাডভোকেট সাহেব আমাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে বলেন, ভাই, আমি তোমাকে বিশেষ কিছু দিতে পারলাম না বলে দুঃখিত। এই বলে তিনি আমার পকেটে কিছু টাকা গুঁজে দেন। অনুষ্ঠান শেষে দেখি সালাম সাহেব আমাকে 10টি 10 টাকার নোট দিয়েছিলেন।
পরদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমাদের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নিম্নোক্ত শিরোনাম সংবাদ পরিবেশিত হয়। শেখ মুজিবের জ্যেষ্ঠাতনয়ার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় নিরানন্দ ও আলোকসজ্জাবিহীন পরিবেশে। একটি গুনগুন প্রকাশনা।